আমার সাথে আছে তারেক ভাই, আর আমার সাথে আছে মিত্রিকা, মিতিকা নামে কাউকে পাইনি, কেবল পেলাম। তো পার্থক্য তো আছে, মিথিলা থাকে, তারপর ঋতিকা থাকে, এরকম মিথিলা থাকে, সেটা ঠিক আছে, মৃতিকা আছে। আচ্ছা মিতিকা মানে কি? মাটি, মাটি। যাক, আপনি মাটির মতো। আসলে আমাদের প্রত্যেকটা মানুষ কিন্তু মাটিতেই যেতে হবে, অ্যাটলাস আর আমরা তৈরিও মাটি দিই। তো আমি সবার আগে জিজ্ঞেস করবো, ভাইয়ারা কেমন আছেন? খুব ভালো আছে, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো, মানে খুবই ভালো। আসলে আপনাদেরকে পেয়ে আমি অনেক হ্যাপি, বিকজ এমন একটা সেক্টর, পেন্টিং সেক্টর, অনেক ক্রিয়েটিভিটি লাগে, অনেক ধৈর্য লাগে, অনেক সাধনা লাগে, অনেক ভালোবাসা লাগে একটা প্লেস যেখানে আপনারা আছেন। সো এত ট্যালেন্ট, এত ক্রিয়েটিভিটি তো আমার মধ্যে নাই। সো কিভাবে কি, মানে স্টার্টিং, ভাইয়ার দিকে আমি যাই, ভাইয়া কিভাবে স্টার্টিং কি পেন্টিং এ? আমার ছবি আঁকার শুরুটা ছোটবেলার থেকেই, একদম ক্লাস 6-7 থেকে বলা যায়। তারপরে আঁকি, আঁকতে আঁকতেই আসলে তারপরে এক সময় ইন্টারমিডিয়েট পাস করলাম, তারপরে ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় ভর্তি পরীক্ষা দিলাম, এখানে হয়ে গেল। এরপর থেকে এখনো আঁকার মধ্যে আছি। এখন আস্তে আস্তে এখন ফিল করি যে ছবি আঁকা ছাড়া আর কোনো কাজ মনে হয় আমাকে দিয়ে সম্ভব না। ছবির ভিতরে কিন্তু অনেক অনেক স্টোরি প্রকাশ করা যায়, শুধু যে বই এবং অন্য কিছু, একটা গানের ভিতর যে স্টোরি থাকে না, ছবির ভিতর কিন্তু অনেক স্টোরি থাকে। তো আপু কিভাবে আসা হয়েছে? আমারটাও অনেকটা এইরকম যে আমি যখন থেকে মানে বুঝিও না তখন থেকেই হচ্ছে আমি ছবি আঁকাবুকি করতাম, আর তারপরে ওটা আসলে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তো এখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আছি। ওয়াও, আর পাশাপাশি কি করতে পড়াশোনার দিক? আমি এখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং এন্ড পেইন্টিং ডিপার্টমেন্টে মাস্টার্স দ্বিতীয় পর্বে আছি। আর আমার মাস্টার্স শেষ হলো 2014-তে, সেটা ঢাকা ইউনিভার্সিটি চারুকলার প্রিন্ট মেকিং ডিপার্টমেন্ট থেকে। ওকে ওকে। আচ্ছা মনে করেন আপনার একটা জিনিস ভালো লাগলো, আপনাকেও বলি। অবশ্যই ভালো লাগলো। এখন এই ভালো লাগাকে আপনি পেইন্ট করতে চান, তো এই যে পেইন্ট করতে চান, তো এখন ওই লোকটা যদি তোমাকে পেইন্ট করতে না দেয় কেমন লাগবে ব্যাপারটা? ব্যাপারটা কিন্তু উল্টো হয়ে যায়, দেখা যায় যে তারা রিকোয়েস্ট করে যে আমি তোমাকে যেটা একটা কোশ্চেন করলাম, মানে ব্যাপারটা কেমন লাগবে? না, এটা খুবই ডিসগাস্টিং অ্যাকচুয়ালি। আমার তোমাকে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ বলে দাও। হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ। ওই হিসাবে বলি মানে ভালো ভালো লেগেছে, থ্যাংক ইউ। এখন আমি তোমাকে আর্ট করতে চাই, একটা একটা এই হবে, একটা কলম আর একটা মানে সেই একটা পেন্সিল আর একটা ই হলে ভালো হয়, একটা আমি একটু আর্ট করতে চাই। এই জায়গাটা দিয়ে দাও ভাই, আমি যাকে ভালোবাসি তাকে যদি আমি আর্ট না করতে পারি তাহলে তো মনে হয় না হবে। চেষ্টা তো করলাম, চেষ্টা এবং আমি যেটা দিব এটা তো তোমার গ্রহণ করা উচিত। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম, হ্যাঁ, পূর্ণিয়া মৃত্তিকা। কি কি করে ডাকে আপনাকে? কি করে ডাকে মানে আপনার ফ্যামিলি? মৃত্তিকা, মৃত্তিকা আমি ডাকবো আপনাকে সুরভি। উফ, ভালোবেসে। তো যাক ভাই, আমি আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে পেন্টিং করার সময় বাংলাদেশের গভর্নমেন্ট কিরকম সাপোর্ট দেয়, এটা আমি একটু জানতে চাই। এখন ওই যেরকম আমরা গ্লোবালি যেরকম আর্টিস্টদেরকে গভর্নমেন্ট সহায়তা করে, এইভাবে আমাদের শুরু হয়নি, কিন্তু এখন কিছু কিছু হচ্ছে। যেমন শিল্পকলা একাডেমির থেকে আর্ট কম্পিটিশনগুলো হয়, যেমন ন্যাশনাল, কিছুদিন আগে হয়ে গেল এশিয়ান আর্ট বিয়েনাল, তারপরে ন্যাশনাল আর্ট কম্পিটিশন হয়, ইয়াং আর্ট কম্পিটিশন হয়। তারপরে লাস্ট ইয়ারে শিল্পকলা একাডেমি প্রায় 100 জন পেইন্টারের ছবি কিনলো। ওয়াও, তো এইগুলো ইনিশিয়েটিভ হচ্ছে, আমরা আশা করি আরো প্রফেশনালি করবে। যেটা আমি ঠিক বুঝতে পারছি না, উনি আমার কথা শুনছেন আর ছবি আঁকছে, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ভালোবাসা, ছবি দুইটা একসাথে মিক্স করলে কি হয়, ক্রিয়েটিভিটি চ্যাম্পিয়ন যেতে না হয় আর কি। আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি নাই দেখে এভাবে ছবি করছে? গ্রেট, না না না, কষ্ট পেলাম, বড় করছি আপনাকে, বড় করছি। কেমন হবে জানি না, কিন্তু তার এক্সপ্রেশন অনেক ভালো লাগছে। আসলে এক্সপ্রেশন দিয়ে তো সব হয়। ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয় এই কাজগুলো করার কারণ কি, আর্টিস্ট আসলে একটা রাষ্ট্রের জন্য কাজ করেন, শিল্পীর স্পেসিফিক কোন প্রফেশন নাই। শিল্পীর কাজ প্রোডাকশনটা এটা ডাল না, ভাত না, কিংবা বেগুন না, যে কিনলাম প্রতিদিন খেতে হবে, এটা আসলে মনকে আনন্দ দেয়। যেমন যদি মিউজিক কম্পেয়ার টু দ্য মিউজিক আমরা যদি বলি এইভাবে, যখন আপনার মন খারাপ হয় সব থেকে আপনাকে সাপোর্ট দেয় মিউজিক। আমি এটা প্রতিদিনই কাজ করতে যেয়ে আমি বুঝি। তো শিল্প, শিল্পের এই ক্ষেত্রে আপনার মন খারাপ হলে কি আপনি মিউজিকে যান নাকি আর্ট করেন? আমি খুব বেশি মিউজিকে যাই,
আমি খুব কিন্তু আপনি একজন আর্টিস্ট হয়ে আপনি মানে পেইন্টার হয়ে আপনি কিভাবে না সবগুলো তো একই জিনিস মাধ্যমটা আলাদা মাধ্যম মিডিয়াটা আলাদা আপনিও শিল্পী আপনিও শিল্পী যেমন আজকে শো শুরু হওয়ার আগে একটা ইমোশনাল ঘটনা দেখলাম যে আপনাকে যারা ভালোবাসি এরকম একটা ছেলে আমেরিকা থেকে এসছে একটা ছেলে আমরা যে মানে স্পেশাল মানুষ যে ফিজিক্যালি আমরা যেরকম সম্পূর্ণ সে অন্যভাবে সম্পূর্ণ অর্থাৎ এরকম দুজন আসছে তারপরে কথা বলার পরে যা দেখলাম একটা ছেলে অসুস্থ ব্লাড ক্যান্সার কথা বলার পরে জানা গেল আমেরিকা থেকে আসছে আপনার সাথে দেখা করার জন্য এই যে আপনার কাছে কেন আসলো সে সে ডাক্তার গেছে না যে আপনার কাছে কেন আসলো শান্তির জন্য আসলো আপনি একজন শিল্পী শিল্পী শান্তি দে প্রত্যেকটা ক্ষেত্রে হয় এবং আমি একটা কথা বলবো যে আমি বিদেশে যখন গেছি বিভিন্ন মিউজিয়ামে যখন গেছি আমি এক একটা পেন্টের পিছনে দেখলাম প্রত্যেকটা পেন্টের পিছনে ইতিহাস জড়িত থাকে সো এটা অনেক বড় একটা কিছু সো অবশ্যই আমি যে পেইন্টটা করছি সেটা দেখাবো কিন্তু একটা বিরতির পর সো প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি একটা শর্ট ব্রেক কোথাও যাবেন আমাদের সঙ্গে থাকুন মানুষের ভালোবাসা মানুষের স্টোরি মানুষের লুকানো গল্প সব একটার মধ্যে পাওয়া যায় এবং এটা কিন্তু যে কেউ বুঝতে পারবে না শুধুমাত্র ক্রিয়েটিভ পিপল দরকার লাইক মি এইমাত্র আমি কিন্তু আমি ছোটবেলায় ইচ্ছা ছিল এইসব ইউটিউবার টিউটিউবার না হলে পেন্টার হবো কিন্তু কেন জানি আমাকে স্কুল থেকে কিকটক করছে পেন্টিং দেখে আর কি মানে পেন্টিং দেখার সাথে সাথে কিকটক করছে পড়াশোনা না বলছে যে তোরে দিয়ে পেন্টিং হবে না পড়াশোনা হবে জেনেছি হতে পারে সে তো ভাবছে যে হ্যাঁ তারা হিংস হয় হিংসা তাদের হিংস হয় আমাকে নিয়ে আমার মতো হতে চাই না হ্যাঁ কথা হচ্ছে একটা আমিও কিন্তু প্রথমে ইউটিউবার সেকেন্ড আমি কিন্তু একটা পেন্টার আমি কিন্তু হাতও পড়তে পারি জানান আমি হাত দেখাতে পছন্দ করি কিন্তু আমি তো হাত ধরতে পছন্দ করি ভাইয়ার হাত আছে ধরতে পারেন আমি কি ওই ভাইয়া যে ভাইয়াদের হাত ধরবো আসলে দেখেন প্রেমে আগে বলেন যে আপনি প্রেমে পড়তে পারবেন না কেন আমি যে ছবি দেখাবো আপনি প্রেমে নির্ঘাত পড়বেন আচ্ছা চেষ্টা করি না পড়ার আপনি পড়ে যাবেন এটা আমার ভালো লাগতেছে না মানে আমি দেখাবো ওকে ক্যামেরাটা এদিক ধরেন ওয়াও আয়ো শুনবেন না ধরো ওয়েট ওয়াও বাধাই করে ফেলতে হবে আচ্ছা এখন তুমি আমাকে বলো দর্শকদের সামনে যে ব্যাপারটা কেমন লাগছে আর কি একটু দেখো দেখো দর্শকদেরকে আফ্রিদি আমাকে আর্ট করছে আমাকে আমি বললাম যে আমি কি নান ওই যে ও বুঝছি কেন এটা কি মনে হচ্ছে যে আমি তোমাদের ভূত বানিয়েছি কোন জায়গা থেকে কোন জায়গায় যদি কেউ বলতে পারে এটা তোমার সাথে মিল না তার সাথে আমার সারা জীবনের আড়ি দেখো কত সুন্দর লাগতেছে কত সুন্দর তোমাকে দেখতে লাগতেছে এটা তো অসাধারণ একটা ছবি এটা তো যে কেউ করতে পারবে না না শুধু ক্রিয়েটিভিটি থাকলেই হবে ঠিক আছে এটা কোনো সমস্যাই না তো ধন্যবাদ এটা তোমাকে আমি ছেড়ে দিতে আসি একটু পরে সমস্যা নেই সো আমরা আবারও মজার পার শেষ এটা একটা দুষ্টুমি ছিল যাই হোক আমরা এখন আবার তোমাদের কথাতে আসি তোমাদের কাছে কি মনে হয় একটা পেন্টারকে মানুষ বাংলাদেশের মানুষ কিভাবে গ্রহণ করে নেয় এইটা অবশ্যই মানুষ পেন্ট বললাম তো শিল্পী হচ্ছে
সোসাইটির অংশ, শিল্পীকে মানুষ ভালোবাসে, কারণ হচ্ছে শিল্পী একটা আলাদা দৃষ্টিতে পৃথিবীকে দেখে, এটাই সবাই দেখতে চায়, কিন্তু আমরা বাস্তবিকতার কারণে দেখতে পারি না, শিল্পী পারে। যেমন একটা উদাহরণ, আপনি নড়াইল গেছেন কখনো? না, খুব যাওয়া। শিল্পী এস এম সুলতানের নাম তো জানেন? হ্যাঁ, আর্টিস্ট এস এম সুলতান খুব বড় একজন আর্টিস্ট ছিলেন আমাদের, এবং আমাদের দেশীয় বিষয়বস্তু নিয়ে কাজ করে সারা পৃথিবীতে তিনি পরিচিত ছিলেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে উনি পিকাসো, মাতিস, আপনার সালভাদর দালি, ওনারা যখন পৃথিবীর একদম খুবই ওয়েল নাম্বার আর্টিস্ট, তখন হচ্ছে ওনাদের সাথে ওনার কাজের এক্সিবিশন হয় সুলতানের। তার পরবর্তী তিনি বাংলাদেশে চলে আসেন, তারপরে আমরা আমাদের রাষ্ট্রপ্রধানরা তাকে আবিষ্কার করেন বিদেশের মাধ্যমে, যাই এটা আরেকটা স্টোরি, হিস্ট্রি, ওগুলো ইতিহাস, ইতিহাস। উনি আসার পরে উনি হচ্ছে আপনার নড়াইলে আসলেন, একটা ভূতের বাড়িতে থাকলেন, মানে পরিষ্কার করে থাকা শুরু করলেন, সাপ কোপ নিয়ে থাকতেন, ভালুক নিয়ে থাকতেন, বেড়াল নিয়ে থাকতেন। ওই মানুষ আস্তে আস্তে মানুষ জানত উনি একটা পাগল উন্মাদ মানুষ আস্তে আস্তে, এবং তিনি সোসাইটির মানুষের সাথে একদম ছবি আঁকা একদম বাদ দেয়াই বলা যায়, মিশতে থাকলেন। এই সুলতানের কারণে এমন হয়েছে এখন নড়াইলে হচ্ছে সব থেকে বড় উৎসব হয় সুলতান উৎসব। ওয়াও, এখানে মহিলাদের নৌকা বাইচ দেখেছি আমি, আর্ট ক্যাম্পে গিয়েছিলাম, ওনার নামে প্রত্যেক জন্ম বার্ষিকী এবং মৃত্যু বার্ষিকীতে আর্ট ক্যাম্প হয়, আমি গিয়েছিলাম। সারা সর্বস্তরের মানুষের, সর্বধর্মের মানুষের কাছে সুলতান হচ্ছেন একজন মানে ধর্মগুরুর মতো, কিংবা একজন শ্রদ্ধেয় মানুষের মতো, শিল্পী সেরাই। আপনি আজকে যদি জয়নুল আবেদিনের কথা চিন্তা করেন, যিনি বাংলাদেশে এই আর্ট আপনার প্র্যাকটিস শুরু করেছেন, কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুল থেকে উনি পাশ করে ওখানে টিচার ছিলেন, তারপরে বাংলাদেশে চলে আসেন 1948 এখানে উনি চারুকলা শুরু করেন। আজকে দেন বাংলাদেশের উন্নতির পেছনে আমাদের মানতে হবে দেশে একটা উন্নত জায়গায় পৌঁছাচ্ছে, উন্নতির পেছনে ফাইন আর্টের অবদান অনেক বেশি। এই যে টেলিভিশনের কথা যদি ধরেন, আপনার টেলিভিশনে দেখেন কতটা সেক্টরে চারুকলার লোকজন কাজ করতেছে। আমি যদি আজকে এই যে টেলিভিশন সেটের কথা ধরি যেখানে বসে আছি, আমরা এই সেটটা আমাদের উপমহাদেশের অন্যান্য উন্নত দেশ থেকে কোনো অংশ আমরা পিছায় নাই। যদি আমাদের দেশের সরকার, আমাদের দেশের রাজনীতি যদি একটু এই জায়গাতে ফলো করে, তাহলে আমাদের জিনিসটা আরো অনেক উপরে চলে যাবে। যেমন ইন্ডিয়া, আমি কম্পেয়ার করছি, আমি ইন্ডিয়া, ইন্ডিয়ার যে কোনো কিছু, এনিথিং অ্যাবাউট এনিথিং, ক্রিকেট হোক, বাস্কেটবল হোক, ফুটবল হোক, আর্ট পেইন্টিং হোক, তারা সরকার ওদেরকে হেল্প করতে ঢুকি আমি। হ্যাঁ, এই লাস্ট মান্থের 15 তারিখে আমেরিকার নিউ ইয়র্কের ক্রিস্টিস, সম্ভবত ক্রিস্টিস অকশন হাউস, যেখান থেকে পেইন্টিং সেল হয় আর কি, নানান কালেক্টররা এখানে কাজ নিয়ে আসেন, ওখানে অকশন হয়। এখানে প্রথমবারের মতো মানে যতটুকু আমি জানি, বাংলাদেশের একজন পেইন্টার, মানে আমাদের জিনিস শিল্পকলা অঙ্গনের শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যারের একটা সাঁওতাল সিরিজের একটা ড্রয়িং বিক্রি হয়েছে $1.5 কোটি। যদিও আর্ট ওয়ার্কের দাম হিসাবে এটা খুব সামান্য, আর্টওয়ার্কের দাম হিসাবে এটা খুব সামান্য, কিন্তু এটা দিয়ে শুরু হলো, কারণ জয়নুল আবেদিন কি, এটা আমাদের চেনাতে হবে, এটা রাষ্ট্রকে চেনাতে হবে, $1.5 কোটি। তো এটা শুরু হলো, আমরা আশা করি এটা খুব তাড়াতাড়ি, এটা অনেক অনেক, হ্যাঁ এটা। সো গাইস, আই অ্যাম সেলিং দিস পেইন্টিং, হাউ মাচ আপনারা আমাকে দিতে চান, সো প্লিজ একটা, এটা আমরা ডিসাইড করব, এই পেইন্টিংটা আমি সেল করতে চাই, স্টার্ট করবো হচ্ছে 5 কোটি টাকা দিয়ে। প্লিজ যে কিনতে চায় আমাকে বলবেন, 5 কোটি টাকা দিয়ে আমি পেন্টিংটা দিতে চাই আপনাদেরকে। সো এটা নিয়ে আরো কথা বলবো একটা বিরতির পর, নিয়ে ঠিক শর্ট ব্রেক, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সো আপু, আপনার দিকে যাচ্ছি, আপনি যদি আপনাকে দেশকে রিপ্রেজেন্ট করতে দেওয়া হয় পেইন্টিং দিয়ে, কিভাবে দেশকে রিপ্রেজেন্ট করবেন? আমি যে মাস্টার্স এর কাজগুলো করছি, এটা হচ্ছে সমসাময়িক যে সমস্যাগুলি আছে ওগুলো নিয়ে কাজ করছি, তো ওগুলো আবার যখন আমি এক্সিবিশনে দিচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সমস্যাগুলো মানুষ বুঝতে পারছে, কিন্তু যে পজিটিভ ব্যাপারগুলো আসলে অ্যাকচুয়ালি আমি এখন। আচ্ছা, কতগুলো ছেলেকে আর্ট দিয়ে প্রেমে ফেলাইছেন আপনি? তারা তো কেউ এসে আমাকে বলেনি, মানে আমি হচ্ছে ফার্স্ট টাইম যে বলবো আর কি। ওয়াও, নাইস, ওয়াও, what a seven venture enter না, জেনারেলি আর্টটা, আমি যেমন সিঙ্গারের ঘরে সিঙ্গার হয়, অ্যাক্টরের ঘরে অ্যাক্টর হয়, বিজনেসম্যানের ঘরে বিজনেসম্যান হয়। সো তোমার ফ্যামিলিতে কেউ আছে পেইন্টার, নাকি তুমি ইউ আর দ্য ওয়ান পারসন? হ্যাঁ, আমি প্রথম অ্যাকচুয়ালি, না এমনিতে তারা ছিলেন হচ্ছে সাংস্কৃতিক মনা ছিলেন, তারা কবিতা লিখেছে, তারপর গল্প লিখেছে, তো এখানে আমি একাই এসেছি। আচ্ছা আচ্ছা,
গ্রেট ভাইয়া, আমি যতটুকু শুনেছি আপনি ভালোই গান গান। গান খুব ভালো গান, খুব ভালো গান। আমি কিন্তু এটা আমি দেখেছি ইউটিউবে, অনেক সুন্দর হয়েছে। ও মাই গড, ঠিক আছে আমি দেখছি আপনি। আমি আশা করি মানে চিন্তা করতে পারি আমি একটা স্টার নাকি? ইউ আর নট অনলি এ স্টার, ইউ আর এ সুপারস্টার। ও মাই গড, থ্যাঙ্ক ইউ। না না, জেনুইনলি আমি আপনার গান দেখেছি ইউটিউবে, দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। ঠিক আছে, মজবুত পিঞ্জিরা ময়না ভাঙিতে না পারে রে, কান্দে হাসন রাজার মোহন মুনিয়ায় রে, হায় রে কান্দে হাসন রাজার মোহন মুনিয়ায় রে। আর্ট সম্পর্কে, আর্ট ইন্ডাস্ট্রি, পেইন্টারদের জন্য কি বলতে চাও? এই ক্যামেরা ভাই আগে যদি বলতেন। এই যে এত ক্রাইসিসের মধ্য দিয়ে, এত কষ্টের ভিতর দিয়ে আমরা ছবি এঁকে যাচ্ছি, এবং আমি বিশ্বাস করি যেহেতু এখন ইন্টারনেটের যুগ, সারা পৃথিবীর কাজ দেখা যায়, আমি খুব স্ট্রংলি বলতে পারি যে বাংলাদেশের ফাইন আর্টের যে স্ট্যান্ডার্ড সেটা খুবই হাই। সো সরকারের উচিত এই সেক্টরটাকে এখনই এইদিকে নজর দেওয়া, যে যারা ছবি আঁকবে অ্যাটলিস্ট ইন্টারন্যাশনালি যারা আর্টিস্টরা যে সুযোগগুলো পায় এটা 100% নাও, অ্যাটলিস্ট 50% দিয়ে এই জায়গাটাকে বাঁচিয়ে রাখুন, নাহলে একসময় আর্টিস্ট খুঁজে পাওয়া যাবে না। আমরা স্ট্রংলি সরকারের কাছে দাবি করি, সংশ্লিষ্ট সবার কাছে দাবি করি। আর আপু, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পের সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের তরফ থেকে একটা গিফট আছে ফর ইউ। হ্যাঁ, এটাকে আমি দেখাতে পারি? দেখাবেন? দেখাবো এবং দিব। ও, দেখাবেন এবং দিবেন? আল্লাহ, লুকায় রাখো। থ্যাংক ইউ, অফ কোর্স, থ্যাংক ইউ ভেরি মাচ। একবার ক্যামেরার দিকে যদি একবার। জি জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অফ কোর্স। আপু, আসেন। থ্যাংক ইউ, আসলে ক্রিয়েটিভিটি তারাই, আসলে আমার পেইন্টিংটা আমার আসলে মনে হচ্ছে এখন লস। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো, ইট ওয়াজ রিয়েলি নাইস পেইন্টিং। পেইন্টিং এর নিচে আশেপাশে কোনো যদি নাম্বারটা লেখা থাকতো খুব খুশি হতাম, তাকে এগুলো আসলে লাইভ টেলিভিশনে এগুলো কিছু বলা যাবে না। সো ভাইয়া, আই হোপ তোমরা কোনো কিছু মাইন্ড করো নি, এটা একটা ফ্যামিলি শো মনে হচ্ছে। তুমি দুই আমার ভাই এবং বোনের সাথে আছো, আমি একটু বলতে চাইছিলাম, কিন্তু আমার তো সুযোগ দিলাম না। প্লিজ আরেকবার, তো ক্যামেরা তো বন্ধ হয়ে গেছে। না না, সব ক্যামেরা খোলা আছে। আমি বলতে চাচ্ছি যে আর্ট নিয়ে অনেক প্রোগ্রাম হয় আমাদের, হচ্ছে যদিও সংখ্যা কম, তারপরে হচ্ছে। এই এই শোটা একটু অন্যরকম, কারণ এত ফান করে, এত সিরিয়াস কথা। আচ্ছা, হঠাৎ ফান করে, হঠাৎ সিরিয়াস, এটা এটা খুব ভালো লাগছে, ভালো লাগছে। দোয়া রাখবেন ছোট ভাই, কিপ ইট আপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। ভাই আপনি বললেন থেকে কষ্ট লাগবে, এখন থেকে আমাদের এই আর্ট অ্যাক্টিভিটিস গুলোতে যেন পেলে তাহলে মনে করব এটা একটা দায়বদ্ধতা জায়গা তৈরি হলো। যখন আমার ভাই এই কথা বললো, তাহলে আমি আরেকটা ঘোষণা দিয়ে দিই, আপনাদের নেক্সট আর্ট কোন মিডিয়া স্পন্সর থাকলে বলেন, অফ কোর্স মাই টিভি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, ওকে, থ্যাংক ইউ। আপনাদের অনুষ্ঠান বা এনিথিং, ইনশাআল্লাহ মাই টিভি প্রত্যেকটা সেগমেন্টের পাশে থাকার চেষ্টা করে এবং থাকবে। আমরা গ্রামগঞ্জের টেলিভিশন, আমরা মানুষের হৃদয়ের ভিতরে ঢুকতে চাই এবং হৃদয়ের ভিতরেই থাকতে চাই। অবশ্যই, কারণ মাই টিভি আমি মনে করি সৃষ্টিতে বিষয়, ভালোবাসার মানুষদের পাশে থাকতে চাই। সো প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। যদি এই অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি আমার ছোট মানুষ হিসেবে যদি হয়ে থাকে, তাহলে কান জোরে হাত জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনুষ্ঠানটার কনসেপ্টটাই এরকম। সো দেখা হবে নেক্সট পর্বে অন্য কোনো সেলিব্রিটি বা আর্টিস্টদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।